ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব হেলথ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওটি শেয়ার করা মাত্রই সবার আগে পাওয়ার জন্য। চুল নিয়ে কতই না দুশ্চিন্তা, অনেকের চুল রুক্ষ হয়, অনেকের পাতলা, অনেকের উস্কো খুস্কো কোঁকড়া চুল, অনেকের আবার চুলের গোড়া এতটাই হালকা যে মাথায় চিরুনি দিতেই ভয় পান, অনেকেরই লম্বা চুলের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আবার অনেকেরই মাথা ভর্তি খুশকি, যা নিয়ে মানুষের সামনে যাওয়াটাই লজ্জার। কেমন হবে যদি সব সমস্যার সমাধান পেয়ে যান একটিমাত্র উপাদানে? হ্যাঁ, শুধুমাত্র কাঠবাদামই আপনার চুলের সর্বোপরি যত্নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাতলা চুল ঘন করে, অনেকের চুল যে পরিমাণ পড়ে সে পরিমাণে গজায় না, ফলে চুল পাতলা হয়ে যায়। কাঠবাদামের তেল নতুন করে চুল গজাতে সাহায্য করে। 3 টেবিল চামচ বাদামের তেলের সাথে 2 টেবিল চামচ ক্যাস্টর অয়েল এবং 1টি জবা ফুলের রস একসাথে মিশিয়ে নিন। মিশ্রণটি কিছু সময় গরম করুন এবং চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে মাথার ত্বকে মালিশ করুন এবং 10 মিনিট অপেক্ষা করুন। এরপর 1টি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। তোয়ালেটি মাথায় 1 ঘন্টা পেঁচিয়ে রাখুন। 1 ঘন্টা পর শ্যাম্পু করুন। নিয়মিত ব্যবহার করলে পার্থক্য নিজেই বুঝতে পারবেন। অতিরিক্ত চুল পড়া সমস্যার সমাধান করে। চুল পড়া, চুলের রুক্ষতা এবং মাথার ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় কাঠবাদামের তেলের জুড়ি নেই। এতে রয়েছে ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম, যা চুল পড়া রোধ করে এবং মাথার ত্বককে সবল করে তোলে। চুলে সরাসরি এই তেল লাগিয়ে 1 ঘন্টা রেখে চুল ধুয়ে ফেলুন, নিজেই এর ফলাফল দেখে অবাক হবেন। খুব দ্রুত চুল লম্বা করে। অনেকেই লম্বা চুল পছন্দ করেন কিন্তু চুল ভেঙে যাওয়ার কারণে চুল লম্বা রাখতে পারেন না। ম্যাগনেসিয়ামের অভাবে চুল ভেঙে ভেঙে পড়তে থাকে। এই কাঠবাদামের তেলে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যা চুল ভেঙে যাওয়া রোধ করে এবং চুলকে দ্রুত লম্বা হতে সাহায্য করে। নিয়মিত কাঠবাদাম খেলে লম্বা চুলের স্বপ্ন পূরণ করা সম্ভব। উস্কো খুস্কো কোঁকড়া চুল সোজা করে। অনেকেই কোঁকড়া চুল নিয়ে অনেক চিন্তিত। কাঠবাদামের তেল কোঁকড়া চুলকে সোজা করতে সাহায্য করে। কাঠবাদামের তেলে থাকা ভিটামিন ই চুলকে মসৃণ করে এবং অনিয়ন্ত্রিত কোঁকড়া চুলের সমস্যা থেকে মুক্তি দেয়। রোদে পোড়া থেকে চুলকে রক্ষা করে। বাদামের তেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই ও বিটা ক্যারোটিন। এই অ্যান্টিঅক্সিডেন্ট চুলে নিয়মিত ব্যবহার করলে সানবার্ন থেকে চুল রক্ষা পাবে এবং চুল হবে ঝলমলে কালো। চুল মজবুত ও আকর্ষণীয় করে। কাঠবাদামে রয়েছে পলি আনস্যাচুরেটেড অয়েল, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ডি, B1, B2 এবং B6, যা চুলকে মজবুত এবং আকর্ষণীয় করে তোলে। ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাট চুলকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান দান করে এবং চুলকে করে তোলে মসৃণ এবং মজবুত, খুশকি দূর করে। শীতকালে অনেকেই খুশকির সমস্যায় ভোগেন। এটি লজ্জাজনক একটি সমস্যা। খুশকির কারণে চুল পড়াও বাড়ে এবং ত্বকের নানা রকম সমস্যা দেখা দেয়। কাঠবাদামের তেল আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। সমপরিমাণ কাঠবাদামের এবং নিমের তেল রাতে ঘুমানোর আগে মাথার ত্বকে ভালোভাবে মালিশ করুন। এভাবে সারা রাত রাখুন। সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করুন। নিয়মিত ব্যবহার করলে খুশকির সমস্যা দূর হবে। মাথার ত্বকের ছত্রাক সমস্যা দূর করে। প্রতিদিনের ধুলা ময়লা এবং দূষণের ফলে মাথার ত্বকে ময়লা জমে। এসব কারণে অনেক সময় মাথার ত্বকে ছত্রাক আক্রমণ করে। এতে করে অনেকের মাথার ত্বকে প্রদাহ হয়। নিয়মিত কাঠবাদামের তেল ব্যবহার করলে ত্বকে ছত্রাকের আক্রমণ এবং ত্বকের প্রদাহ থেকে মুক্তি পাওয়া যায়। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ বিষয়ে আরও কিছু জানার থাকলে ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।